প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। চোখে চশমা পড়লেই বেশি দুধ দেয় গরু, ভার্চুয়াল রিয়েলিটির কথা নিশ্চয়ই শুনেছেন। ভার্চুয়াল অথচ রিয়েলিটি শুনতে মজার না? সংক্ষেপে যাকে ভিআর বলে। এই বিজ্ঞানের যুগে বাস্তবের তুলনায় ভার্চুয়াল দুনিয়ার প্রতি মানুষের আগ্রহ বেশি, কিন্তু সে তো মানুষের। যদি এমন হয় সেই ভার্চুয়াল রিয়েলিটিতে পৌঁছে যাচ্ছে গরুরাও, অবাক হবেন না। একটু অবাক করা হলেও রাশিয়ায় গরুর চোখে লাগানো হচ্ছে ভিআর বক্স। বিজ্ঞানীদের দাবি, এর ফলে গরু আগের তুলনায় দুধ উৎপাদন অনেক বেশি করছে। গোপালকরা ইতিমধ্যে কার্যক্ষেত্রে ব্যবহার করছেন এই পদ্ধতি। মস্কোর গোশালাগুলোতে গেলে আপনি হয়তো অবাক হবেন, যেখানে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে অবগত নন প্রত্যন্ত গ্রামের মানুষ, সেখানে সেই ভার্চুয়াল দুনিয়ায় সাক্ষী হচ্ছে গরু। যদিও মানুষের ক্ষেত্রে নিছক বিনোদনের জন্যই ভিআর বক্স ব্যবহৃত হয়, কিন্তু গরুর ক্ষেত্রে দুগ্ধ উৎপাদনে ইতিবাচক ফল মিলছে বলে গবেষকদের দাবি। অবশ্য এর কারণ হিসেবে তারা জানিয়েছেন, ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে সংযোগ হচ্ছে বলেই তার প্রভাব পড়ছে গরুর মেজাজে, আর তারই ফলশ্রুতি আগের তুলনায় বেশি দুগ্ধ উৎপাদন করছে সেই গরুগুলো। গোপালকরা বেশি লাভের আশায় তাই গরুর চোখে লাগিয়ে দিচ্ছেন ভিআর চশমা। এই চশমা বিশেষ সাড়া ফেলেছে বলে গরু চোখের মাপে চশমা তৈরি করছে বিভিন্ন সংস্থাও। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।